ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনধারা আর শৈল্পিক স্থাপত্যের মেলবন্ধন পুরান ঢাকা, যে শহরের অলিগলি পেরিয়ে এসেছে 400 বছরেরও বেশি সময়। কল্পকথার এ শহরের বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী স্থানগুলো নিয়ে আলিওস ফ্রসেজে অনুষ্ঠিত হয়ে গেল চিত্র প্রদর্শনী পুরান ঢাকার রূপকথা। লা গ্যালারির শুভ্র দেয়াল জুড়ে ফ্রেমবন্দি এসব জল ছবিতে উঠে এসেছে বুড়িগঙ্গা নদী তীর, আহসান মঞ্জিল, শাঁখারি বাজার, বিউটি বোর্ডিং, বিকে দাস রোডের প্রায় 5টি জমিদার বাড়ি সহ ঐতিহাসিক নিদর্শনের অংশবিশেষ। রং তুলির আঁচড়ে এ সকল ছবি তুলে ধরেছেন জলজ নামের একদল তরুণ শিল্পী। এখানে যে মুঘল স্থাপত্য, তারপরে আর্মানিয়ান স্থাপত্য, সাথে সাথে আপনার ইউরোপিয়ান শৈলী মিশে নিজেদের মতো একটা ধারা তৈরি করছে, যেটা আমরাকে বলতেছি যে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যগত যে আর্কিটেকচারাল ফর্ম, এটা নিয়েই আসলে আমাদের বেসিক্যালি কাজ করা। এই সৌন্দর্যটাকে কীভাবে অ্যাকোমোডেট করতে হবে, কীভাবে এখান থেকে এটাকে বাঁচায় রাখতে হবে, এটার দায়িত্ব আসলে সরকারিভাবে নিতে হবে। আয়োজকদের মতে ঐতিহ্যবাহী এ নগরীর কেবল রূপ বৈচিত্র্য নয়, বরং প্রাচীন এ নগরীকে বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়োজিত এ প্রদর্শনী।